জয়, আজ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি, চট্টগ্রামের পাইকারি বাজার নামে পরিচিত কাঁচা বাজারের জন্য। তবে এই বাজার থেকে চট্টগ্রামের অত্যন্ত অঞ্চলে সবজি সহ অন্যান্য কাঁচামাল এখান থেকে সরবরাহ করা হয়। তবে দেখতে পাচ্ছে সকাল থেকে যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু এখান থেকে সবজি নিয়ে ছোট ছোট বাজার যেখানে আছে সেখানে বিক্রি করে, তার কারণে তাদের সমাগম অনেক বেশি। একই সাথে ক্রেতাদের সমাগমও অনেক বেড়েছে, যেহেতু এই বাজারে দাম কিছুটা কম থাকে। আমরা দেখছি সবজির সরবরাহ অনেক বেড়ে গেছে, তার কারণে সবজির দাম পাইকারি বাজারে অনেক কম। খুচরা বাজারে গিয়ে আমরা দেখি এসব সবজির দাম এখনও পর্যন্ত অনেক বেশি। এখানে করলা থেকে নিয়ে অন্যান্য যে সবজিগুলো আছে সব ধরনের সবজির দাম কিছুটা কম বিক্রি করছে। একের সাথে কাঁকরোল বিক্রি করা হচ্ছে এখানে 60 টাকা কেজিতে, একের সাথে বরবটি বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সরবরাহ অনেক বেড়ে গেছে বরবটির, সেই বরবটি বিক্রি করা হচ্ছে এখানে 35 টাকা কেজিতে। তবে খুচরা বাজারে গিয়ে সেই বরবটির দাম থাকে আরও অনেক বেশি, তারা বিক্রি করছেন। কোনো কোনো বাজারে আমরা দেখেছি 70 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আর পাইকারি বাজারে যে বরবটি দেখতে পাচ্ছেন এখানে 35 টাকা তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে সবজি আছে সব ধরনের সবজির দাম আমরা দেখছি এখানে অনেক কম। তবে খুচরা বাজারে গিয়ে সেই এইসব সবজির দাম অনেক বেশি। তবে বাজার মনিটরিং শুরু হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কি জেলা ম্যাজিস্ট্রেটের কয়েকটা টিম, তারা কিন্তু আসলে বাজার মনিটরিং শুরু করেছেন। তবে খুচরা বাজারে তেমন কোনো মনিটরিং না হওয়ার কারণে এইসব সবজির দাম অনেক বেশি দামে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। নিয়মিত বাজার মনিটরিং যদি হতো তাহলে সবজির দাম কিছুটা হলেও কম হতো বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে।